অনেক টেস্টি হয়েছে, থ্যাংক ইউ বলো মাম্মিকে সবাই, থ্যাংক ইউ মাম্মি বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিব সানের ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ইটস মি সনি ফ্রম সুইজারল্যান্ড। আজকে আমার বেডরুমটা ক্লিন করব, আলমারি থেকে সব জামা কাপড় নামিয়েছি, তারপর জানালার পিছনে যে কার্নিশটা আছে এটা আমি পরিষ্কার করব, কারণ এটা বাহিরের সাইড তো এটা ধুলো জমে থাকে। তো যেহেতু এখন ছুটি, বাচ্চাদের স্কুল বন্ধ, তো বাসার সব কাজ করে ফেলবো, বাহিরে থাকলে তো বাসাটা সে ক্লিন করা হয় না। তো এখন যেহেতু বাসায় আছি আস্তে আস্তে সব কাজ করে ফেলবো, যেমন এখন রোজা আসতেছে, রোজার আগে সব কাজগুলো শেষ করে ফেলতে চাই, কারণ রোজা রেখে কাজ করা অনেক কষ্ট। তাই আমি স্প্রে মেরে একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে আমি পানি ঢেলেও পরিষ্কার করব। তারপর বাহিরে আমি কাঁথা, তারপর ব্লাঙ্কেট এগুলো রোদে দিতে পারবো, আমার এই সেটটাতে প্রচুর রোদ আসে। যেহেতু এটা বাহিরের সাইডে থাকে জানালার বাহিরে, তো এটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, তো এটা আমি ব্রাশের সাহায্যে পরিষ্কার করে দিব। এই যে দেখুন বাহিরে কার্নিশটা আমি সুন্দর করে ধুয়ে, তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো বাহিরে, এই কার্নিশটা কিন্তু অনেক চওড়া রেখে দিয়েছি, এখন রোদ আসলে এটা রোদ লাগবে, তারপর এগুলো রেখে দেবো। যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে ভাবলাম যে এগুলো একটু প্রসেসিং করে রেখে দিই, তারপর কিছুক্ষণ 2-1 ঘন্টা এগুলো রোদে থাকার পর তারপর আমি আবার পিলোগুলো দিব, পিলোগুলো আবার রোদে শুকাবো। তো কথা হচ্ছে যে এই যে এখন গ্লাসগুলি আমি সুন্দর করে ক্লিন করে দিব, দুই সাইডে দুটো গ্লাস আছে এগুলো সব ক্লিন করব। তো গ্লাসগুলো ক্লিন করার জন্য দেখেছ সব ক্লিন করে ফেলেছি, একদম পুরো ফক ফক করছে জানালাটা কার্নিশটা, এখন এভাবে রেখে দিব। আর আমার এখন প্রচুর গরম লাগছে, কারণ গরম পড়ে গেছে অলরেডি, তাই আমি অলরেডি ফ্যানও ছেড়ে ফেলেছি। এখন আমার বাসায় এগুলো যা আছে এগুলো আমি এখন সব ক্লিন করবো, আলমারি থেকে সব নামিয়েছি, তো সব ক্লিন করব। বুড়ি এত তোমরা নষ্ট করো সব কিছু, যে মাম্মির কত কষ্ট হচ্ছে কাজ করতে দেখেছো? আমি বল এটা এটা তুমি মামিকে হেল্প করবা? না না কেন? তখন আমি এটা এটা এই যে প্লে করবা। ওকে ঠিক আছে, তো মামি কাজ করি, ধরো দুধ খা, মুখে দাও দুধ খেয়ে নাও। এই তো পুরো রুম ক্লিন করে ফেলেছি, পর্দাগুলি আমি ধুতে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর এই যে কাপড় চাপড় সব আলমারিতে সুন্দর করে বাক্স করে রেখেছি। দুই ঘন্টা লেগেছে এই কাজগুলি করতে। যাই হোক এখন আমি রান্না করব। মামি কি করো? আমি ভিডিও করি, চলো গোসল করবা বাবা চলো। হ্যাঁ এটা থাক, এটা রোদে শুকাবো, না পরে যাবে না, আসো আসো গোসল করে দিব বাবা চলো গোসল। হ্যাঁ স্লিপিং করবো, গোসল করে দিব চলো, মামি রান্না করবো চলো 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 গোসল। আর ওয়াশিং মেশিনে আমি বেড কভার, তারপর হচ্ছে পর্দা আমার রুমের, এগুলো আমি ওয়াশ করতে দিয়েছিলাম। আমার ওয়াশিং মেশিনে পুরো 50% শুকিয়ে আসে, তো আমি এখন সবগুলো কাপড় বের করে তারপর বারান্দায় সুন্দর করে শুকাতে দিয়ে দিব, বাকিটা শুকিয়ে যাবে। এর জন্য আমার ভালো হয়, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু ওয়াশিং মেশিন থেকে শুকিয়ে আসে। আর এই তো পর্দাটা আমি এভাবে রোদে দিয়ে দিয়েছি এখানে, আর এই যে এখানে বারান্দায় একটা জানালা আছে এটার কার্নিশটা অনেক মোটা, সো এখানে বেড কভারটা দিয়ে দিয়েছি, তো শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, আর রোদ আছে আজকে। আর আমার বাচ্চারা যেই রুমে যায় সেই রুমের অবস্থাই খারাপ, এতক্ষণ ড্রয়িং রুমে ছিল, ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, আহিয়ার রুমে গেলে আহিয়ার রুমে রাখি। তারপর আমি দুজনকে গোসল করালাম, এখন দুজন বসে আছে, তারপর এখন ড্রেস ট্রেস পরিয়ে দিব, আমিও এর মধ্যে ওদের গোসল করাতে দিয়ে রুমটা ক্লিন করে ফেলেছি, কারণ আকিব আবার চলে আসবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে আমার। কি খাবে, বানানা? বানানা খাও,
Ai ani kichu khaba? Ami juice khabo. Juice khabo? Acha acha. Kunta khaba? Kunta khaba? Ekta no ekta. Duita. Ekta ni bhai, one. Eta. Eto. Okay. Jao. হ্যাঁ হ্যাঁ জুস কেন আই জুস সব ওটা বিটন দিচ্ছ হবে না পড়তেছে তো বাবা তো আজকে আমি বানাবো হচ্ছে মোরগ পোলাও তাই এর জন্য আমি এখানে অনিয়ন ব্লেন্ডার করে নেছি মোরগ পোলাও রোস্টের জন্য মুরগির রোস্টার জন্য অনিয়ন ব্লেন্ডার করে নিতে হবে তো হয়ে গেছে তা আমি এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি তো আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব গরম তেলে যদি মশলাটা দেই তাহলে মশলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে অনিয়ন যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই অনিয়নগুলো দিয়েছি তারপর আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব আমি দুটো আদা রসুন বাটা দুটো একসাথে মিক্স করে বাটি আদা রসুন আর হচ্ছে অনিয়ন তিনটা একসাথে ব্লেন্ডার করি সব সময় তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এটা হচ্ছে রোস্টের মশলা দিয়েছি তারপরে চিলি পাউডার দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এলাচি গুঁড়ো এগুলো সব কিছু আমি এখন ভালো করে মিক্স করে নিব তারপর আসলে এই রোস্টের মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা আমি যতটুকু পারি মোটামুটি রান্না করলে এইসব মশলা দেওয়ার চেষ্টা করি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে আমি একটা কষিয়ে নেব একটু পানি দিয়ে তারপর কিছু মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ বাদামের গুঁড়োটা দিলে অনেক বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে রোস্টের মধ্যে তো বাদামের গুঁড়ো দিই কিন্তু আজকে আমি টক দই বা দুধ দুইটার একটা ইউজ করব না আমি সবসময় এগুলো ইউজ করি মাঝে মাঝে ভিন্ন কিছু খাবারের চেষ্টা করি যেমন একই খাবার সবসময় একই রকমভাবে রান্না করলে ভালো লাগে না তাই আমি আজকে একটু অন্যরকম করেই রান্না করার চেষ্টা করছি এই তো মুরগির পিসগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন এই রোস্টটা হতে থাকবে এরই মধ্যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিট মতো তারপরে আমি গিয়ে আবার ওয়াটার দিব আর এখন আমি রাইসটা প্রসেসিং করব এর জন্য আমি এখানে অনিয়ন দিয়ে দিচ্ছি আমি একবারই বসিয়ে দিব আর আমি যেহেতু এই কাপের 4 কাপ চাল নিয়েছি তো আমি 8 কাপ পানি দেব গুনে গুনে তো আমি চালের পরিমাণটা এভাবেই করি এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে রোস্টটা হতে থাকবে এখন আমি টোন ফিশের কাবাব বানানোর জন্য টোন ফিশ নিয়েছি দুইটা টোন ফিশের কাবাব বানাবো সো এই তো টোন ফিশ খুলে ফেলেছি অয়েলটা আমি ফেলে দিব এই তো টোন ফিশগুলো আমি একটু মেখে নিয়েছি ভালো করে তো আমি এখানে লাল অনিয়ন ইউজ করছি কারণ কাবাবটা পাবেন বলে লাল অনিয়নটা ভালো লাগে সাদা অনিয়নটা আমি তো রোস্টেড ইউজ করেছি তারপরে আমি কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আমি ধনে পাতাও দিব সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো টোন ফিশের কাবাবটা আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে অনেক টেস্ট হয় টোন ফিশের কাবাব আর হচ্ছে টোন ফিশের যে মানে মুড়ি ঘন্টাটা করা হয় লেবু পাতা দিয়ে ওইটা অনেক বেশি টেস্ট ওইটাও একদিন আমি বানাবো তো আমি ভালো করে এখন মিক্স করে নেব আর এখন আমি দুইটা ডিম দিব দুইটা ডিম দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব তারপর আমি দেব হচ্ছে চাট মশলা আর দিব হচ্ছে চানাচুরের একটা মশলা আছে এই দুইটা মশলা দিব কারণ চানাচুরের মশলাটা একটু বিট লবার মতো খেতে অনেক ভালো লাগে আর একটু দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো সর্বশেষে আমি দিব হচ্ছে লেবুর রস এটা একটু ভিতরে একটু টক টক লাগবে খেতে অনেক বেশি টেস্ট হবে আমি সবসময় যখন টোন ফিশের কাবাব করি তখন ভিতরে একটু লেবুর রস দিই এই তো ভালো করে আমি এখন মেখে নিয়ে তার
কাবাবের শেপটা দেব। এই তো কাবাবের শেপ দিয়ে ফেলেছি, কাবাব রেডি। এর মধ্যে রোস্টটাও হয়ে গেছে, তো আমি লাস্টে কাঁচা মরিচ দিয়ে দিব রোস্টের মধ্যে। রোস্টের ফ্লেভারই হচ্ছে লাস্টে কাঁচা মরিচটা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি। তারপর ঘি দেওয়ার পরে আপনি যে একটা সুন্দর ফ্লেভার আসে তা আসলে বলে বোঝানো যাবে না। রোস্টের লাস্টে যে ফ্লেভারটা আনে সেটা হচ্ছে ঘি আর কাঁচা মরিচে, আমার কাছে মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই দুটো আমি সবসময় দিই। এখন রোস্টটা আমি ভালো করে রাইসের সাথে মিক্স করব। রাইসটা আমি দুই ধাপে দিয়েছি, আমি হাফ রাইস উঠিয়ে ফেলেছি। এখন কিছুটা রাইস আমি মিক্স করে নেব, তারপরে বাকি যে মাংসটা আছে আমি আবার ওপরে দিয়ে এভাবে সমস্ত রাইসগুলো মিক্স করে ফেলবো। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে কিচমিচ, আমার এটা অনেক ভালো লাগে কিচমিচটা পোলাওর সাথে। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলাম, এটা প্যাকেটের পেঁয়াজ বেরেস্তাটা আমি আজকে দিয়েছি। আর এখানে কাবাব ফ্রাই চলছে, তো মোটামুটি রান্না শেষ। এই তো কাবাব হয়ে গেছে, আমি সালাদ কেটে নিয়েছি। আর হচ্ছে এই তো আমার মোরগ পোলাও রেডি। ওয়াও, তো আয়ানা হেঁকে বসিয়ে দিয়েছি খেতে, আকিব শাওয়ার করছে, তারপরে আমরা শাওয়ার টাওয়ার করে তারপরে খাবো। তো ওরা খেতে থাকুক, কারণ ওদের খেতে অনেক সময় লাগে। আর এই তো সালাদ আয়ানকে দিলাম, সালাদ আহিয়াকে দিলাম, সালাদ পোলাও। আর আহিয়া সালাদটা অনেক পছন্দ করে, এই ছোট টমেটোর সালাদটা। বাবা কেমন হয়েছে? কেমন হয়েছে মোরগ পোলাও? ভালো, অনেক টেস্টি। নো এটা করো, ভালো ভালো হয়েছে। আহিয়া ভালো, আয়াল ভালো, গুড, অনেক সুন্দর। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আগে কোনো কাজই করতাম না, এখন আমার সব কাজ করে খেতে হয়, তারপর আলহামদুলিল্লাহ যে আমি অনেক কিছু শিখেছি।